কি হলো কি ভিতরে? অ্যাপয়েন্টমেন্ট পেলে? এভাবে বেরিয়ে এলো যে, কি হয়েছে? অনেক কাল আগের কথা, তখন পদ্মা নদী ছিল, চেনা ধান ক্ষেত মাঠ ছিল, বিপ্লবে জায়গা রাত ছিল, সীমান্তে সংঘাত ছিল, উল্টানো জলযান ছিল, মাটির উপর টান ছিল, তখন পদ্মা নদী ছিল, সাবা ইসলাম নাম ছিল। আমাদের কথা ছিল হেঁটে যাব ছায়াপথ ধরে, যেখানে ওড়ার আগে বুক ভরে দম নেয় পাখি, আমাদের মুখে কোনো উত্তর থাকবে না জানি। কিছু কথা দিনে দিনে এভাবেই থেকে যাবে বাকি। আমাদের মনে নেই সে সময় ঠিক ছিল কিনা। স্রোতে স্রোতে ভেসে যাওয়া যৌবন জটিল গ্রহ, নৌকা ডুবেছে কবে হুশ নেই, একা জেগে দেখি চাঁদের আলোই ভাসে আমার এই সংসার ঘর। আমাদের ইচ্ছেরা সব তার ছিঁড়ে ফেলে যদি, বয়স ফুরলো বলে এভাবে দোষ দেব কাকে? তার চেয়ে জারি থাক আমাদের এই ভালোবাসাবাসি, বিছানা বদলে যাক পাখি আর পরীর পালকে। অসাধারণ। তোমাদের পদ্মাও কি এতটা সুন্দর? আমাদের ধর্মটা আলাদা শায়ন, নদীর কাজ কিন্তু বয়ে চলা, তার কোনো ধর্ম নেই। তাই তোমাদের গঙ্গা যতটা সুন্দর, আমাদের পদ্মাও ঠিক ততটাই সুন্দর। আমি পদ্মা দেখিনি কখনো, নিয়ে যাবে আমায়?